শুরুতেই আমাদের নজর থাকবে বারাসতের দিকে এবং সেখানে বারাসতের 61 নম্বর যে বুথ রয়েছে সেখানে কিন্তু আজ পুনর্নির্বাচন হতে চলেছে এবং যেমনটা আমরা জানি এক্ষুনি যেটা জানালাম যে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের দুটি বুথে কিন্তু আজ পুনর্নির্বাচন যার মধ্যে রয়েছে বারাসতের 61 নম্বর বুথ এবং সেখানে কিন্তু পুনর্নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই পুনর্নির্বাচন সম্পন্ন হচ্ছে আজ একেবারে শাহানা একাধিক অভিযোগ কিন্তু উঠে এসেছিল এই দুটো বুথ নিয়ে এবং সেই দুটো বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে পুনর্নির্বাচন কমিশনের কাছে একেবারে এই গোটা বিষয়টা তুলে ধরা হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু সেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে পুনর্নির্বাচন রয়েছে আজ দুটি লোকসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন রয়েছে এবং সেই পুনর্নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্যের পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করা হয়েছে বলে চাই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এই দুটি বুথ যে দুটি বুথে আজ নির্বাচন রয়েছে একেবারেই সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে বারাসত লোকসভা দেগঙ্গার যে 61 নম্বর বুথ সেখানে পুনর্নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের একদিকে বারাসত এবং অন্যদিকে মথুরাপুর আজ বারাসত এবং মথুরাপুরের দুটি বুথে পুনর্নির্বাচন এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের একদিকে বারাসত লোকসভার দেগঙ্গার 61 নম্বর বুথ কদম্বগাছি সর্দারপাড়া যে বুথ রয়েছে সেখানে ইতিমধ্যেই আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা এবং ইতিমধ্যেই ভোট দান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অন্যদিকে মথুরাপুর মথুরাপুরের ছবি দেখাচ্ছি আপনাদের এবং দুটি লোকসভা কেন্দ্রেই আজ দুটি বুথেই আজ কিন্তু পুনর্নির্বাচন নজর রাখবো বারাসতের দিকে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অপু অপু ঠিক এই মুহূর্তে কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া আমরা জানি শুরু হয়ে গিয়েছে এবং ঠিক এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতিটা জানতে চাইবো দেখো সকাল থেকেই এলাকা কিন্তু থামথমে আমি তোমাকে বলে রাখি যে সপ্তম দফার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেও কিন্তু বারাসতে পুনর্নির্বাচন চলছে বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার কদম্বগাছির 61 নম্বর বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যেটা অভিযোগ যে এখানে ছাপ্পা বুথের অভিযোগ এবং সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ যায় এবং তারপরেই তারা তদন্ত শুরু করে এবং গতকাল কিন্তু পুনর্নির্বাচনের নির্দেশ দেয় এবং আজ কিন্তু থামথমে এলাকা সকাল থেকে কিন্তু বুথের এই মুহূর্তে মুখফুল চলছে যেমন বুথের বাইরে যেমন রয়েছে রাজ্য পুলিশের কর্তারা এবং ভেতরেও রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা কাউকে কিন্তু এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সকাল থেকে কিন্তু এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে তোমাকে বলে রাখি যে এই যে সপ্তম দফা লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের যে বুথ আছেন তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ ছিল ছাপ্পার এবং তারপরেই কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ হয় এবং তারপরেই তাকে পুলিশ দত্তপুর থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কিন্তু বারাসত আদালতে পেশ করা হলে তাকে কিন্তু 14 দিনের জেলে হেফাজতের নির্দেশ দেয় এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশন আজ কিন্তু পুনর্নির্বাচন করার নির্দেশ দেয় এবং সেই মতোই সকাল থেকে কিন্তু এই নির্বাচন চলছে এই 61 নম্বর বুথে কিন্তু এই মুহূর্তে মকবুল চলছে এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যদিও সকাল থেকে কিন্তু পুলিশের কড়া চাদরে মুড়ে ফেলা রয়েছে এবং সকাল থেকে কিন্তু যে ছবিটা উঠে আসছে যে এলাকা থমথমে এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্রে কেউ প্রবেশ না করলেও কিন্তু বেলা 7টা বাজার পরপরই কিন্তু লোক আসতে শুরু করবে এবং এলাকা জুড়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে টহল সেই টহল কিন্তু সকাল থেকেই হচ্ছে এবং রাজ্য পুলিশের কর্তারাও যেমন আছে তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনীও রয়েছে এবং তোমাকে আবার বুথসেন্টারে দেখাবো যে বুথে কিন্তু এই মুহূর্তে মুখপোল চলছে যে বুথের সামনে কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই মুহূর্তে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আস্তে আস্তে বুথ এজেন্টরা কিন্তু তারা এই মুহূর্তে আসতে শুরু করেছে এবং এলাকার এই মুহূর্তে যদি এই বুথ চালু না হলেও কিন্তু এর বেলা বাড়তে বাড়তেই লোক যখন আসবে যারা ভোটাধিকার প্রয়োগ করতে আসবে তারা এই মুহূর্তে ভোট দিতে পারবে এবং দেখো যে কড়া নিরাপত্তা তোমাকে ছবিটা দেখাচ্ছি যে কড়া নিরাপত্তা যেমন রাজ্য পুলিশ যেমন রাস্তায় রয়েছে তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাস্তায় রয়েছে এবং বুথের ভেতরে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো রাজ্য পুলিশ নেই কেন্দ্রীয় বাহিনীরাই কিন্তু এই বুথের ভেতরে রয়েছে এবং যেটা বারবার যে অভিযোগ হয়ে আসছে যে কেন্দ্রীয় বাহিনী থাকার পরও রাজ্য পুলিশ থাকার পরও যে বুথ সেন্টার সেই বুথ সেন্টার কিন্তু সিসিটিভি একেবারে অপুর সঙ্গে থাকো অন্যদিকে মথুরাপুরের কাকদ্বীপ এবং সেখানকার 26 নম্বর বুথ সেখানেও পুনর্নির্বাচন রয়েছে সেখানকার ছবিটা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সৈকত
এই মুহূর্তে রয়েছি মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত সূর্যনগর পঞ্চায়েতের শ্রী চৈতন্য বিদ্যাপীঠ যেটা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, এটা এই গ্রামের কিন্তু 26 নম্বর বুথ। এই বুথে ইতিমধ্যেই কিন্তু যে গতকালের যেরকম নির্দেশিকা ছিল যে পুনরায় এখানে কিন্তু ভোট শুরু হয়েছে, অর্থাৎ রিপোল চলছে। এবং সকাল থেকেই কিন্তু একটু ছবিটা দেখাতে বলবো যে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে ইতিমধ্যেই দাঁড়িয়ে পড়েছেন। ইতিমধ্যেই ভোট কর্মীরা একটু আগেই কিন্তু এই বুথে প্রবেশ করেছে। এটা আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ, এই স্কুলেই কিন্তু স্থানীয় সূর্যনগর পঞ্চায়েতের 26 নম্বর বুথ। নিরাপত্তা রক্ষীরা যেমন রয়েছেন তেমন কিন্তু সাধারণ মানুষও রয়েছেন। এখানে একটা অভিযোগ আসছিল যে বিরোধীদের মূলত অভিযোগ যে এই এলাকায় ছাপ্পা চলেছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেননি, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছিল। তারপরই কিন্তু নির্বাচন কমিশনের তরফে এখানে রিপোলের ব্যবস্থা করা হয়। আজ সকাল থেকে কিন্তু সাধারণ মানুষ তারা ভোটার এখানে ভয় মুক্ত হয়েই কার্যত তারা এখানে রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে কিন্তু সংখ্যা রয়েছে এবং মানুষ এখানে আজকে কতটা ভোট দিতে পারেন সেটাই এখন দেখার। তবে সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে। বেলা যত গড়াবে ততই পরিস্থিতির উপর আমাদের নজর থাকবে এবং মানুষ কীভাবে এখানে ভোট দেন, নিরাপদে ভয়মুক্ত হয়ে ভোট দেন কিনা সেটাই এখন দেখার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সৈকত। ধন্যবাদ সৈকতকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। অন্যদিকে দেগঙ্গা থেকে, দেগঙ্গার 61 নম্বর বুথ থেকে আমাদের অপর প্রতিনিধি অপু ছিল। আরও একবার অপুর কাছে যাওয়ার চেষ্টা করব। অপু, পুনর্নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা চোখে পড়লো, তবে সাধারণ মানুষ তারাই পুনর্নির্বাচন নিয়ে কি বলছে? দেখো, সাধারণ মানুষ যেটা অভিযোগ করছিল যে এই যে রাজ্য পুলিশের কর্তা এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখানে, যে তারা ভোট দিতে আসতে ভয় পাচ্ছিল এবং আজকে যেটা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু ভোটাররা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, সবে আরম্ভ হলো এবং যারা এজেন্ট আছে তারা কিন্তু এই মুহূর্তে ঢুকলো। এখনও পর্যন্ত ভোটারদের যে ভোট দিতে আসার সেই ভোটার এখনও চোখে পড়েনি, যদিও যে পরিমাণে পুলিশ নিরাপত্তা রয়েছে, যে পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ রয়েছে সেখানে একটা ভয়মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সকাল থেকেই ছবিটা কিন্তু এলাকা এখনও পর্যন্ত থমথমে এবং যত বেলা গড়াবে তত বোঝা যাবে যে তত নজর থাকবে আমাদের এইদিকে কি পরিস্থিতি এখানে দাঁড়ায়। একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো অপু। আপাতত ধন্যবাদ তোমাকে।